गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के सकाल सकाल घूम के उठे वीडियो स्टार्ट कर दिलाम। जस्ट घूम के उठे बिछाना टिछाना सब परिष्कार कर लाम, कारण आज के मुन्नी मासि तारातारी आसबे, जेहेतु छठ पूजा शुरू हो जाच्छे ना, तो कल के मुन्नी मासि छुट्टी 5 থেকে 6 দিন मोटामुटी आसबे ना, सेजन्य आज के तारातारी आसबे, जेहेतु ओदेर पूजार अनेक काज थाके। तो आज के सकाल सकाल उठे सब काज तारातारी शेष कर निलाम, सब काज होते बिछाना टिछाना गुछिए निलाम, एखन बाकी जा काज आछे सेगुलो करब। आर एई तो सकाले एखन ठंडाओ पड़े गिएछे ना, মানে ঠান্ডাটা মানে কেমন জানি পড়েছে, সকালে ঘুম থেকে উঠে না গলাটা কেমন ভার হয়ে থাকে আর একদম ভালো লাগে না, ব্যথা ব্যথা করে। দিনের বেলায় যে রোদ উঠে গিয়েছে গরম, আর রাত্রিবেলা করে ঠান্ডা লাগে, আর রাতে যখন কিছু গায়ে দিয়ে ঘুমাই তখন আর গরম লাগে, তখন আবার ফ্যানটা অন করি। এরকম করে করে না মানে খুব ঠান্ডা লেগে যাচ্ছে, ভালো লাগে না এই জিনিসটা। আর এই তো আর কি, তবে এই সময় সেজে গুজে ভীষণ সুবিধা, মানে কোনো অকেশন থাকলো বা কোনো বিয়ে বাড়ি সেজে গুজে গেলাম তখন বেশ ভালো, কিন্তু শরীরের জন্য একদম ভালো না, কারণ ফট করে ঠান্ডা লেগে যায়, আমার তাতেই ঠান্ডা লেগে যায়, তাই আমার একদম ভালো লাগে না। তো এই আর কি, আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো, জিনিস বলতে সেরকম স্পেশাল কোনো জিনিস না, মানে আজকে আমি প্রথমবার মুড়ি ঘণ্ট রান্না করবো। যেহেতু আমি মাছ একদম পছন্দ করি না, কোনো রকমের মাছই পছন্দ করি না, আগে আগে চিংড়ি মাছটা ভালোবাসতাম, কিন্তু এই ধরো মোটামুটি হ্যাঁ 4-5 বছর তো হবে, হঠাৎ করে 4-5 বছর থেকে অ্যালার্জি হয়ে গেল চিংড়ি মাছে, তারপর থেকে আর চিংড়ি মাছও খেতে পারি না। চিংড়ি মাছ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাস দূর থেকে দেখি, খাওয়ার তো উপায় নেই, এত পেটে ব্যথা হয় চিংড়ি মাছ খেলে পরে, মানে কিছুতেই পেট ব্যথা কমতে চায়, মানে একটু ছোঁয়া লাগার সাথে সাথে পেট ব্যথা উঠেছে, যে কারণে এখন বাড়িতে চিংড়ি মাছও আনা হয় না। মানে ওই চিংড়ি মাছের কড়াইতে যদি কিছু ধুয়েও রান্না করা হয়, কড়াইতে ধুয়েও যদি মা কিছু রান্না করে, তাতেও আমার অ্যালার্জি হয়েছে, মানে এতটাই মানে হয়ে গিয়েছে। তো সেই থেকে আর কোনো সেরকম মাছ আমি পছন্দ করি না, পম্পেট মাছটা একটু ভালোবাসি, তাও সবসময় না, মাঝে মাঝে। মাছ যেহেতু আমি একদমই পছন্দ করি না, তুই মাছ ধরা ধোয়া কাটা রান্না করা খুব চাপের হয়ে যায় আমার জন্য, একদম কেন জানি আমি মানে গন্ধটা সহ্য করতে পারি না। তুই আর কি এমনি ফিশ ফ্রাই খাই, ওটা ভালো লাগে, কিন্তু বাকি ঝোল ঝোল বা কালিয়া টাইপ কিছু বলো বা ভালো লাগে। ইলিশ মাছ ভাপে করলে শুধু ডিমের দিকটা থাকে না, ওই ডিমের দিকটুকু খাই, আর ঝোলটা, আর ঝোল ঝোল হলে আমি অত মানে পছন্দ একদমই মানে ভালোবাসি না মাছ, চাই না। তো সেজন্য আজকে প্রথমবার আমি মুড়ি ঘণ্ট রান্না করবো, আমার ইচ্ছে হলো, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ঠিক আছে চলো, তার আগে আমি ফটাফট কাজগুলো শেষ করে নিই। আর ঠান্ডা পড়ে গিয়েছে, জামা কাপড়ও মানে ঠান্ডার কোনো জামা কাপড় এখনও বের করা হয়নি, সব ওই যে ওপরে লোছাদের ওপরে ওঠানো আছে, মানে মই এনে ওপরে উঠতে হবে, আমাকেই উঠতে হবে, সেই কথা চিন্তা করলেই আমার বের করতে ইচ্ছা করে না। হ্যাঁ তো যাই হোক, বের তো করতে হবে, দেখি এর মধ্যে একদিন বের করে নিব সব। তো এই আর কি, চলো সকালে ফটাফট কাজগুলো শেষ করি, খাওয়া দাওয়া সকালে, তারপরে যা যা কাজ থাকে সব করে শেষ করি, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এখন যদি কথা বলতে বসি তাহলে দেরি হয়ে যাবে, তখন 9:30 অলরেডি বেজে গিয়েছে। তো ঠিক আছে চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি। তাহলে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো আর শেয়ার অবশ্যই করো, নিজের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? আর কমেন্ট অবশ্যই করো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, মনে করে সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপর আসছি তোমাদের সাথে, চলো। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে মা সব কিছু আমাকে রেডি করে দিয়েছিলো, তো ওগুলোই আমি তোমাদের দেখাচ্ছিলাম, ফুলকপি আলু সব কেটে রেখেছে মা, তো সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু জানি না কেন এই জায়গার ভয়েসটা আমার আসেনি, তাই আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের বলে দিলাম। মা ঠাকুরঘরে যাওয়ার আগে সব কিছু আমাকে রেডি করে দিয়েছিল। ফুলকপিটা আমার ভীষণ পছন্দের, আর মাছে বা মুড়ি ঘণ্টে যাই বলো না কেন ফুলকপি সব কিছুতেই দেওয়া যায়, তাই আজকে ফুলকপি দিয়ে করব। আর এখানে তেলও গরম হয়ে এসেছে, এবার এক এক করে ফুলকপি আলু চাল সব কিছু আমি ভেজে নিব, আর তাই ফুলকপিটা আমি সবার আগে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, হালকা লাল করে ভাজবো,
আর সেদ্ধ করার সময়ও একটুখানি গরম জলে জাস্ট ভাপিয়ে নিয়েছি, খুব একটা বেশি সেদ্ধও করা হয়নি, একটু শক্ত শক্তই রাখা হয়েছে যাতে করে গলে না যায়। গলে গেলে ফুলকপি না একদম দেখবে ভালো লাগে না, ফুলকপি একটু শক্ত শক্ত থাকলে আমার মনে হয় ভালো লাগে, গলে গেলে তো আমি একদম পছন্দ করি না। যে কারণে ফুলকপি আমি সবসময় একটু জাস্ট ভাপিয়ে নিই, একটুখানি জাস্ট গরম জলে ধুয়ে নিই, তাহলেই হয়ে যায়। তো সামান্য লবণ আর আমি চিনি, সরি লবণ আর আমি হলুদ দিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি। এখানে গল্প করতে করতে আমার আলু ভাজা হয়ে গেল। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবারে চালটাও ভেজে নেব। চাল হচ্ছে যতক্ষণ না মানে চালের থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ চালটাকে ভালো করে ভাজতে। তো এখানে দেখো চালের থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, তার মানে চাল পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি চালটাকে আস্তে করে সাবধানে নামিয়ে নেব। তো এখানে আমার চাল আলু ফুলকপি সব কিছু ভাজার পর্ব শেষ। এবারে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছ ভাজাটা ভীষণ কঠিন কাজ আমার জন্য, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, কারণ ভীষণ ফুটছিল মাছগুলো। মাছ ভাজার সময় ঢাকা না দেওয়াই ভালো, কিন্তু আমি যেহেতু ভয় পাই তাই মাছ ঢেকেই ভেজেছি। বাবু কি খাচ্ছ? বাবু বাবু কি খায়? বাবু কি খায়? বাবু বাবু জল খায়? বাবু চুল কাটবে না? বাবু কি খায়? বাবু কি খায় বলো? বাবু কি খায়? বাবু বলো জল, বাবু জল খায়। বলো বলো বাবু জল খায়। বাবু কই? বাবু বাবু হয় বাবু বাবু কোথায়? বাবু বাবুর কি শরীর ভালো না? বাবুর কি শরীর ভালো না? বাবু জল খায়। একটু জল লাগবে, আরো জল। চলো জল নিয়ে আসি বাবু, জল নিয়ে আসি। এই যে বাবু জল, এই তো হয়ে গেল, হয়ে গেল না? তুমি তুমি দিতে পারবে, মামকে দিতে পারবে? এই ঝাড়ুটা নিয়ে কে খেলছিল? তো এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট। মাছটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, যদি একটু জল ছেড়েছিল, মাছ কখনো ঢাকা দিয়ে ভাজবে না, তো সেজন্য আমার একটু টাইম লেগেছে ভাজা হতে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব, টমেটো আদা রসুন এটা পেস্ট করে নেব। এখানে এখন আমার মুড়ি ঘণ্ট রান্নার পর্ব চলছে, মাছগুলো ভীষণ ফুটছে। এই প্রথমবার আমি মুড়ি ঘণ্ট রান্না করছি, এর আগে আমি কোনোদিনই করিনি, কারণ দরকার হয়নি। আর হচ্ছে সেরকম মাছের ওপর না আমার খুব একটা ইন্টারেস্টও নেই, সেজন্য মুড়ি ঘণ্ট আমি কোনোদিনই রান্না করিনি। আমি সময়ে অসময়ে অনেক কিছু রান্না করেছি, মুড়ি ঘণ্ট কোনোদিনও রান্না করিনি। এই মনে হয় প্রথমবার করছি। তো দেখা যাক কী হবে, কেমন হবে। মাকেও আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ মা ঠাকুরঘর পরিষ্কার করছে, তাই মাকেও ডাকিনি। তো দেখা যাক কী হয়, একটু হয়তো তেল মশলা আমার হাতে বেশি হবে, কারণ যেহেতু প্রথমবার করছি। আশা করি ভালোই হবে, খারাপ কিছু হবে না। মাছটা ভাজা হয়ে গেলে পর এখানে সব মশলাগুলো আমি একটু রেডি করে নেব, ব্যাস এই তো। আর হচ্ছে মাছ কী কী রান্না করেছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে? আর মাছের জিনিস না বেশি রান্না করতে আমার একদম ভালো লাগে না, কারণ মাছ আমি একদম পছন্দ করি না। হ্যাঁ একদম মানে একদমই পছন্দ করি না। আর মাছ সেজন্য না মাছ আমার ধুতে ধরতে বা রান্না করতে আমার খুব একটা বেশি মানে ভালো লাগে না, মানে কেমন জানি লাগে আমার, যেখানে মাছ পছন্দ করি না সেজন্যই হয়তো এরকমটা হয়। তো ঠিক আছে চলো রান্না করি, পরে কথা বলবো তোমাদের সাথে। আসো বাবু একটু আসো। আমাদের কত বালিশ লাগে গো খেলতে, তাই না? আর সব বালিশ নামিয়ে নেয় খেলার জন্য, কি অভ্যাস এখন কি শিখেছে ভগবান জেনে, সব বালিশ লাগবে, আসলে সব বালিশ নামিয়ে বালিশের উপর শুয়ে যায়। কেন এগুলো করো তুমি? বালিশ নিয়ে কেউ খেলে? বালিশ নিয়ে খেলতে হয়? ও দুষ্টু।
রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে আদির সাথে গিয়ে গল্প করে আসছি। আর আমাদের বাড়ির মানে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ আদি সব লন্ডভন্ড তো করেই, আর হচ্ছে এখন মুন্নি মাসে এসেছে, সব পরিষ্কার টরিষ্কার করবে, তো ততক্ষণ এরকমই থাকবে। এখন চেয়ার একদিকে, বালিশ একদিকে, তো যাই হোক, মুন্নি মাসে আসলে মুন্নি মাসিকে আদি ঘরও ছাড়তে দেয় না, ঝাড়ু নিয়ে ওই ঝাড়ু দেওয়া শুরু করে দেয়। তো এই নিয়ে এই সময়টা প্রচণ্ড যুদ্ধ লাগে আমাদের বাড়িতে, তো এখন সেই যুদ্ধই চলছে। আর ও খুব তেল দেয়, তেল ঝাল দিয়ে রান্না করে, ওগুলো তো আর সহ্য হয় না, এখন বললেও শোনে না, বললেও শোনে না, তাই না? তেল দিলেই ভালো হয়, তেল দিলেই ভালো হয়, আন্দাজ নেয়। আর লবণ, আর লবণ, লবণ দেয় সব সবজি মধ্যে। আমি বুঝি না তো কি করা যায়। আর সব সবজি আমি বলি আগে কম দে, আগে তো কম দিবি, লাগলে তো দেওয়া যায়। আগে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দুটো তেজপাতা, হালকা ভাজা হয়ে আসলে পরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ আমার না পেঁয়াজ একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, একদম গলে গেলে কেন জানি না আমার ভালো লাগে না, তাই একটু গোটা গোটাই রাখবো পেঁয়াজটাকে। আর লঙ্কাও দিয়ে দিলাম, কারণ যেহেতু মা বলে গেল আমি ঝাল বেশি খাই, তো হ্যাঁ আমার ঝাল ভালো লাগার জন্য পেঁয়াজের সাথে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর এবারে আমি টমেটো, আদা, রসুন আর হচ্ছে দুটো লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর লবণ যেহেতু আমার হাতে একটু বেশি ওঠে তাই লবণ আমি কম করেই দিয়েছি। আর জিরে আর ধনে কোনটা আমি চিনতে পারছিলাম না, তাই দুটোই এক চামচ করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু জিরেও দিতে পারো বা শুধু ধনেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে দিয়ে দিব লাল লাল কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সব মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিব হাফ চামচ চিনি। এবারে তো আর বলার মতো কোনো ব্যাপার নেই, অ্যাজ ইউজুয়াল ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আমি চাল ভাজাটাও দিয়ে দিব, চাল ভাজা আর মশলাটা ভালো করে একসাথে কষিয়ে নেব, তাহলে চালটা কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না চালটা সমস্ত জল টেনে নিবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো এবারে এখানে আমার মশলাটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব গরম জল। জলটা আমি আগে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নাহলে পানসা লাগবে, তাই আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না আমার চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। একবার চালটা সেদ্ধ হয়ে আসলে পর তারপরে আমি আলু, ফুলকপি, মাছের মাথা যা কিছু আছে সব দিয়ে দিব। আর এখানে মাছের মাথাগুলো আমি আগেই ভেঙে নিয়েছিলাম ভাজার পর, ওটা আমার তোমাদের বলা হয়নি, এবারে মাথাগুলোও দিয়ে দেব। মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ঝোলগুলো ভালো করে আর কি মিশে যায়, তো ওটাই আমি করছিলাম এখানে। আর কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিল, আর সেজন্য আমি ভীষণ আস্তে আস্তে সব কিছু একসাথে নাড়ছিলাম, আর একটু বড় কড়াই হলে ভালো হতো, আর কিছু করার নেই, তখন হয়ে গিয়েছিল আমার। তো এখানে দেখতেই পাচ্ছ সব একসাথে আমার সুন্দর করে মিশে গিয়েছিলো। এবারে আমি গরম মশলা দিয়েছি আর হচ্ছে ঘি, ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো সব ঠিক আছে তো? দেখে নাও, মনে তো ঠিক আছে, মাস্টার শেফ চলে আসছে দেখার জন্য। কিন্তু ভাই তো ভালো করে ফুটলে, ঘি আর গরম মশলা দিয়ে নামাতে ঠিক আছে, টান দে, চার চার চামচ দিতে হবে, ঠিক আছে, ঠাকুর দিয়ে আছে, দেখে নাও, ভালো করে ফুটো, হ্যাঁ আর কালকে আমি খুব সুন্দর করে সাজুগুজু করে একদম রেড কালারের লিপস্টিক লাগিয়ে সাজিয়ে সুন্দর করে ভিডিও করেছিলাম, রিলসও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো বা দেখোনি, না দেখে থাকলে দেখে নিও, ঠিক আছে, খুব সুন্দর করে সেজেছিলাম। আসলে রেড লিপস্টিক লাগাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু লাগিয়ে আমি সচরাচর বাইরে বের হই না, কারণ আমার দাঁতগুলো যেহেতু এত বড়, হাসলে পরে পুরো একদম ভূতের মতো লাগে আমাকে দেখে। হাসলে পর আমার দাঁতগুলো মারা গেলে বেরিয়ে আসে, সেজন্য আমি কখনো রেড লিপস্টিক লাগিয়ে বাইরে যাই না, সত্যি কথা বলছি, একটু টাকা এই জন্য আমি বের হই না, আমার দাঁতের মধ্যে লেগে যায়, আমার খুব অস্বস্তি হয়, কিন্তু আমি অতটাই ভালোবাসি রেড লিপস্টিক লাগাতে, তাই আমি যখনই লাগাই ঘরেই লাগাই, আর লাগিয়ে বাইরে গেলে আমি হাসি না, মুখটা আমি করে সোজা করে রাখি, আর হাসলে পরে এই দাঁতগুলো আমার বেরিয়ে যায় কোদালের মতন বড় বড় সব দাঁত।
পুরো একদম মানে ভূতের মতো দেখায়, সেজন্য আমি বাইরে যাই না পরে। কালকে যত সুন্দর করে সেজেছিলাম আজকে অতটাই খারাপ অবস্থায় এসে গিয়েছি, পুরো একদম তেল ঠেল ছিটকে। কোনো ব্যাপার না, এমন হয় বলো, এমন হয়, সবসময় কি আর সেজে গুজে থাকা যায়। আমি এখানে বলছি আর হচ্ছে পেছন থেকে কমেন্ট করে যাচ্ছে, আমি নাকি বেশিরভাগ সময় এমন করে থাকি, হয়তো থাকি, কারণ আমার আমি এমনই, কী করা যাবে, আমি এমনই। ঠিক আছে চলো রান্না করি। তো এখানে আমার গরম মশলা দেওয়া হয়ে গিয়েছিল, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, আর এবার আমি ঘি মেলাচ্ছিলাম। আর ঝোলটাও দেখো অনেকটা শুকিয়ে এসেছে, তখন যতগুলো ছিল এখন আর অতগুলো নেই। তার এদিকে ভাতও বসে গিয়েছে। তো এই তো বাস মুড়ি ঘণ্ট রেডি। আর এখানে আমি মুড়ি ঘণ্টর ফটো তুলছিলাম খুব মন দিয়ে সুন্দর করে, তখনই মুন্নি মাসি এসে বলে তাড়াতাড়ি সর 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 ঘর ঝাড়তে দে, তো ফটাফট আমাকে সরিয়ে দিল ওখান থেকে। তো ওটাই আর কি, তারপর আবার আমি আমার ফটো তোলা শুরু করে দিই। খুব সুন্দর লাগছিল দেখতে, আর আমি রান্না করেছিলাম যেন একটু লঙ্কার গুঁড়ো তেল সব কিছু বেশি বেশি হয়েছে, বেশ সুন্দর লাল লাল লাগছিলো দেখতে। আমি একটা শর্ট বানিয়েও আপলোড করেছি, তোমরা হয়তো দেখেছো এতক্ষণে। তো ওটাই আর কি, এত সুন্দর লাগছিলো যে কী বলবো। তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে মুড়ি ঘণ্ট রান্না করতে করতে করে চলে গেলাম, আসলে হঠাৎ করে একটা ফোন আসে, তো একটা কাজ হঠাৎ করে হয়ে গিয়েছিলো আমার। তো এই জাস্ট শেষ হলো, এখন পুরো আটটা বাজে এখন। তো ফটাফট করে ব্রাশ সব ক্লিন ক্লিন করলাম, সব জিনিসপত্র রেডি করলাম, হ্যাঁ, তো এগুলো করতে কাজ শেষ হলো। এই এখন আটটা বাজে, এখন আমি একটু বসে আছি, জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাতে হবে। তারপর মা এখন চা করছে, একটু চা খাবো। এই তো ব্যাস, এই করতে আজকে দেরি হয়ে গেল। তো রোজ কিছু না কিছু আমার থাকে, আর আমার ভিডিও আসতে দেরি হয়ে যায়, আর না হলে ভিডিও আসে না। তো আজকে মুড়ি ঘণ্ট বানানোর থেকে এখন পর্যন্ত কী কী হয়েছে শেয়ার করতে পারিনি কিছু। তো এই আর কি, এখন এই সমস্ত কিছু গোছাবো, অনেক দেরি হয়ে গিয়েছে, এগুলো গোছাতেও টাইম লাগবে। চলো তোমাদেরকে দেখাই চারদিকের অবস্থা। এই হচ্ছে চারদিকের পরিস্থিতি, এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে, আলমারি খোলা রয়েছে, সব ওখানেও জিনিস রয়েছে, এখানেও কিছু জিনিস রয়েছে। তো সব মিলে এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, যেগুলো করতে অনেক সময় লাগবে, আমার ইচ্ছেই করছে না এগুলো ঠিক করতে, কিন্তু এগুলো করে রাখতে হবে, কিছু তো করার নেই। ঠিক আছে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এতটুকুই থাকে, টাটা।